এখন দুটো লেবু আছে, দুটো লেবু কিন্তু এখনও পেকে পেকে যাওয়ার মতন অবস্থা আছে। দেখুন ড্রাগনে কিন্তু, ড্রাগন গাছে কিন্তু সুন্দর একটা ড্রাগন ফল হয়েছে। আপনারা দেখুন পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত। গাছে কত পরিমাণে আমরা ধরতে পারি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং এইটুকু লেবু গাছ, ছোট্ট একটা লেবু গাছ, কম করে ম্যাক্সিমাম 20-25 পিস কিন্তু এখানে লেবু আছে। এবং এইটা হচ্ছে ফিলিপাইন্সের আখ, আপনারা অবশ্যই দেখেছেন আগে পরেও। এবং এখানেও দেখুন আলটা পুরো একদম পুরো লাল হয়ে গিয়েছে। নমস্কার, আজকে যে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে গার্ডেন, সেটা হচ্ছে ছাদের উপরে, দোতলা একটা ছাদের উপরে যে কত পরিমাণে এবং বিভিন্ন রকমের যে গাছগুলো রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন রকমের অন্য অন্য ক্যাটাগরির গাছ, সব বিদেশি গাছ কিন্তু এগুলো, এক একটা বিদেশি গাছ। এবং এর বিশেষত্ব একটাই, আমরা কিন্তু হালি শহরে এসেছি ওয়াটার ফিল্টার করতে। আমাদের ওয়াটার ফিল্টারের ট্যাঙ্কিটা একবার দেখিয়ে নিই, কারণ বিশেষ করে আমাদের তো ফিল্টারের ট্যাঙ্কি। তো দেখুন এটা হচ্ছে আমাদের ফিল্টারের ট্যাঙ্কি, আমাদের ওয়াটার ফিল্টার করা হয়ে গেছে। এখন কারেন্টের জন্য আমরা একটু বসে আছি, তো তার ফাঁকে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো। এটা হচ্ছে বিলেতি খেজুর, সৌদি আরবের যে খেজুর গাছ, সেই খেজুর গাছ কাকা কিন্তু বাড়িতে নিজে বসেই এইসব গাছ, বীজ থেকে গাছগুলো কিন্তু তৈরি করেছে। গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এখন এটাই ফুল এসেছিল, এই গাছটায় ফুল এসেছিল, ফুলগুলো কিন্তু কাকা বলছে জায়গা কম বলে কেটে দিয়েছে ফুলগুলো। তো এ গাছে কিন্তু মাটিতে পুঁতে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ফুল আসবে। এবং ড্রাগন গাছ রয়েছে এদিকে, ড্রাগনের প্রচুর ড্রাগন হয়েছে। কাকার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ গার্ডেন টি, কাকার চ্যানেলেও প্রচুর এইসব ভিডিও ফিডিও ছাড়া রয়েছে ফল সম্পর্কে। এবং এদিকে একটা কুল গাছ ছাদের উপরে, যে যারা বাড়িতে বসে আছে, মনে করুন যে বয়স্ক লোকজন যদি ছাদের উপরে এরকম সুন্দর একটা নার্সারি করতে পারে, শরীরের পক্ষেও ভালো, বা সকাল বিকাল দুবেলায় একটুখানি কাজ করলো, তো তাদের কিন্তু খুব উপকার। তার কারণ হচ্ছে নিজে সময় দিতে পারলে শরীরের যে এক্সারসাইজটা, সেটা কিন্তু এই গাছের পিছনে কাজ করলে কিন্তু সেটা হবে। এটা কিসের আখ যেন বললো, ফিলিপাইন্সের, ফিলিপাইন্সের যে আখটা, এই আখ কিন্তু আপনি নখ দিয়ে ছাড়িয়ে, আপনার মুখ লাগবে না, মুখ দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, নখ দিয়ে ছাড়িয়ে কিন্তু আখটা খেতে পারবেন। আখটা কিন্তু প্রচণ্ড রকমের মিষ্টি। এবং আখের যে কালারটা সেটা আপনি দেখুন, কালারটা একদম সম্পূর্ণ লাল এবং খুবই মিষ্টি, কাকা বললো ভীষণ মিষ্টি। এবং এইদিকে কিন্তু প্রচুর বিদেশি যে লেবু গাছ, সব বিদেশি লেবু গাছ কিন্তু এগুলো, দেখুন এইসব গাছগুলোতে কিন্তু প্রচুর লেবু হয়েছিল। এবং এই লেবুগুলো আগেই তোলা হয়ে গিয়েছে। এবং এই যে দুটো লেবু হয়েছে দেখুন, এই দুটো লেবু কিন্তু কালার কিন্তু সম্পূর্ণ দেখুন পেকে পেকে যাওয়ার অবস্থা মতন হয়েছে, যে পেকে পেকে গিয়েছে। এবং গাছের পিছনে কিন্তু কাকা প্রচুর সময় দেয়, প্রচুর সময় দেয় এবং অনেকটা সময় নিয়ে কাজ করে। এবং গাছের যত্ন কিন্তু খুব পরিমাণে হয়, একটা মালিও রাখা আছে, মালিতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাজ করে, মালিকের পুজোর ছুটির জন্য কাজটা একটু বন্ধ আছে। তো দেখুন এ গাছেও কিন্তু, এটা বিদেশি গন্ধরাজ লেবু, এ গাছেও কিন্তু প্রচুর লেবু ধরেছে, প্রচুর লেবু ধরেছে সব দিকে, যেদিকে দেখবেন আপনি প্রচুর লেবু। তো এরকম ফলের চাষ কিন্তু আপনারা ছাদে বসে করতে পারেন, যাদের বাড়িতে জায়গা নেই তারাও কিন্তু করতে পারেন। এবার দেখাই এইদিকে, যে এত বড় একটা সবেদা গাছ এবং এইদিকে পেয়ারা গাছ আছে, তো সবেদা গাছটা কিন্তু প্রচণ্ড বড় হয়েছে, ছাদের উপরে জায়গাটা কিন্তু কম। দেখুন সামান্য কিছু দিয়েছে ভিতরে, দেখুন খাদ্য হিসেবে সবজির যে খোসাগুলো আছে, সেই খোসাগুলো কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, এগুলো পচে এখানে কিন্তু গাছের, এই দেখুন ড্রাগন, আচ্ছা ড্রাগনের খোসাটা আপনারা দেখুন একবার, এই ড্রাগনের খোসাটা, এই যে এই গাছ থেকে কিছুদিন আগেই কিন্তু এই ড্রাগনটা তুলে খাওয়া হয়েছে, কাকাই নিজেই বলছিল যে এই গাছ থেকে ড্রাগন কিন্তু তুলেছে। তো আপনারা যদি মনে করেন যে আপনার বাড়িতে ছাদের উপর এরকম একটা সুন্দর নার্সারি থাকলো, তার থেকে যদি এরকম ফল খেতে পারেন, তো আনন্দটাই কিন্তু সম্পূর্ণ অন্য রকমের একটা আনন্দ আসবে সবসময়। তো যেটা দেখাচ্ছিলাম আপনাদের, এইদিকে লেবু গাছ রয়েছে। এবং দেখুন কাকা কিন্তু শুধু কিনে নিয়ে আসে না, এগুলো কিন্তু কিনে নিয়ে আসে না, বাড়িতে বসে কিন্তু
বীজ থেকে হোক বা কলম তৈরি করে হোক, এখানে কিন্তু কাকা বাড়িতে নিজেই গাছগুলো তৈরি করে। তো আরেকটা জিনিস দেখুন, এই লেবু গাছের লেবুও খেয়েছে না? তো আরেকটা জিনিস দেখুন, এই যে আমড়া গাছটা দেখছেন, আমড়া গাছটা পরিমাণে যতটা বড় কিন্তু আমড়া কিন্তু তার থেকে অনেক বেশি, প্রচুর আমড়া গাছ, প্রচুর আমড়া গাছ। আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, তো আমরা কিন্তু আমরা খেয়েছি, কাকা কিন্তু আমাদের বলেছে এত মিষ্টি, যদি একটা আমরা আপনারা খেতে পারেন তো বলবেন না আমি কিছু না লাগাই, একটা আমড়া গাছ অন্তত লাগাবো, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এবং আপনার এই কাঁঠাল গাছে তিনটে কাঁঠাল হয়েছে, তিনখানা কাঁঠাল কিন্তু এই গাছটা হয়েছিল, তিনখানা এই গাছটা কিন্তু এইটুকু, এই যে হচ্ছে গাছটা এবং কাঁঠাল হয়েছে তিনটে। তো এরকম আমড়া গাছ, এর থেকে এর ছোটো ভাই যেটা, সে ছোটো ভাইয়ের আমড়া গাছটাও কিন্তু এখানে আছে ছোটো। দেখুন এই গাছের আমড়া কিন্তু অল্প পেকেছে, প্রচণ্ড মিষ্টি কিন্তু আমড়া, কাঁচাই কিন্তু খেতে পারবেন। তো তারপরে আছে দেখুন ডালিম গাছ, ডালিম গাছেও কিন্তু দুটো ডালিম ধরেছে, ডালিম খাওয়া হয়েছে, কাকা বলেছে খেয়েছি প্রচুর। যেগুলো গাছ আছে সম্পূর্ণ গাছ, সব গাছগুলো কিন্তু ফল প্রচণ্ড মিষ্টি। এদিকে একটা জাম গাছ আছে, জাম গাছটা এখনো মনে হয় ফল আসেনি, এই যে লেবু গাছটা, ওরে বাবা এ কি লেবু, এগুলো হাতে ডলা দেবেন আর খাবেন, কোনো রকমের কোনো খোসা ছাড়ালো কিন্তু লাগবে না, খোসা সহ কিন্তু খেতে পারবেন। এবং লেবুগুলো দেখুন প্রচণ্ড পরিমাণে ধরেছে, এইটুকু গাছে যদি এতগুলো লেবু ধরতে পারে তো দেখুন বড় হলে তো ছাদে পুরো ভরে যাবে, এত লেবু হয়েছে, খোসা সহ খাওয়া যাবে, খোসা সহ খাওয়া যাবে, আমরা খেয়েছি প্রচুর মিষ্টি, ভীষণ মিষ্টি। এদিকে তো লেবু গাছের কোনো অভাব নেই, বিভিন্ন রকমের বিভিন্ন দেশের থেকে নিয়ে আসা কিন্তু এইসব লেবু গাছ, লেবু ভেঙে খাওয়া, এই যে লেবু গাছ এখান থেকেও কিন্তু লেবু ভাঙা আছে, প্রচুর গাছে লেবু হয়। কাকার ছাদটাও কিন্তু অনেকটা বড় এবং গাছগাছালিতে কিন্তু সম্পূর্ণ ভরা, চারিদিকে গাছ, যেদিকে তাকাবেন ছাদের উপরে সম্পূর্ণ জায়গায় কিন্তু গাছ। তো এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন গাছ তো লাগায় এবার চিকিৎসা কী হয়, চিকিৎসা হচ্ছে দেখুন এর ভিতরে কিন্তু আছে হাড়ের গুঁড়ো, হিঙের শিঙের গুঁড়ো, শিংকুচি, এসব কিন্তু দিয়ে ভিতরে দিয়ে এক মাস কিন্তু এটা ঢাকনা বন্ধ রেখে রাখা হবে এবং এইটাকে পচিয়ে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু দেওয়া হবে। এদিকে দেখুন এটাও কিন্তু খোল পচা রয়েছে, এগুলো সব কিন্তু গাছের গোড়ায় দেবে, এইটা কিন্তু ফুল আসতে কাজ করে, এই ওষুধটা এইটাও ফুল আসার জন্য কাজ করবে, খুব দ্রুতগতিতে এটা করা ডোজ। এবং এই যে ওষুধটা আছে, যত রকমের পোকামাকড় আপনার গাছে লাগবে সম্পূর্ণ পোকামাকড় মুখ থেকে মুক্তি রাখবে এই ওষুধটা। এবং আখটা যেটা রয়েছে সেই আখের কিন্তু বাচ্চা, মানে এদিকে কিন্তু ছোটো ছোটো বাচ্চা করে, সেই বাচ্চাগুলো কিন্তু কাউকে গিফট করবে কাকা, কাকা এখানে পুলিশের চাকরি করে এবং ব্যারাকপুরে কর্মরত অবস্থা এখনও আছে। তো তার মাঝখানটায় যখন অবসর টাইমে বাড়িতে থাকে তখন কাকা কিন্তু এরকম সুন্দর একটা গার্ডেন করেছে, গার্ডেনে, আর কাকার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ গার্ডেন টি, আপনারা ঘোষ গার্ডেন টিতে গিয়েও কিন্তু এই গাছের ফল সম্পর্কে দেখতে পারবেন। আর যদি কারো রকমের এই গার্ডেনের কোনো গাছ প্রয়োজন হয় তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমার, তো নাম্বার চাইয়ে কাকার কাছে কিন্তু যোগাযোগ করে আপনারা এরকম সাধ্য মতন গাছ কিন্তু নিতে পারেন। এই যে গাছগুলো রয়েছে এক একটা গাছের কিন্তু 3-4 হাজার টাকার উপরে দাম, আপনারা নামটা দেখে নিন, সার্চ করে দেখুন গুগলে, প্রতিটা গাছের দাম কিন্তু 3-4 হাজার টাকা, 2-2.5 হাজার টাকা, 3 হাজার টাকা এক একটা গাছের দাম, কাকা কিন্তু নিজেই বলছিল। গাছে কিন্তু সিসি ক্যামেরাও একটা লাগানো আছে এবং এটাও কিন্তু অন। তো সবাইকে ধন্যবাদ, আজকে আপনাদের ফিল্টার করতে এসে এই ছাদের উপরে একটা গার্ডেনেরটা দেখালাম আপনাদের, যে কীরকম গার্ডেন একটা করেছে। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর একটা গার্ডেন করে নিজেদের যে অবসর টাইমটা এটা কিন্তু কাটাতে পারেন এবং শরীরের পক্ষে কিন্তু এটা খুবই ভালো, আপনারা যদি করতে পারেন। এইখান থেকে প্রচুর আখ কেটে খাওয়া হয়েছে, প্রচুর, এবং এই গাছটার বয়স কিন্তু 3 মাস। তো সবাইকে ধন্যবাদ। ও পেয়ারা গাছে পেয়ারা আছে, তো এই তো পেয়ারা হয়েছে, সুন্দর একটা পেয়ারা, সুন্দর পেয়ারা, ডাসা একদম। তো সবাইকে ধন্যবাদ, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সটে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি।